হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে যারা আমার ফেসবুক পেজে আছেন এবং যারা লাইক দিয়ে সবসময় আমার পেজের সাথে অ্যাক্টিভ আছেন এবং আমার কাজের সাথে আছেন, কাজকে অ্যাপ্রিসিয়েট করছেন, তাদের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের মানে আমাদের এবারের যে ঈদ, সেই ঈদটা আসলে সবার কেমন কাটছে বা কেমন আছে সবাই, এবং আমরা সবাই জানি যে কার কীরকম ঈদ আছে এবং আমাদের হয়তো মানে বেঁচে থেকে আমরা আসলে কখনো এখন পর্যন্ত এরকম কখনো ঈদ দেখিনি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ঈদটা আমরা করছি, সেই ঈদের আমরা একদমই নিজেরা নিজেরা ফ্রেন্ড সার্কেল সব কিছু ভুলে গিয়ে বাসা ফ্যামিলি এবং ভার্চুয়াল যে মানুষগুলো, আমরা এখন ভার্চুয়াল মানুষ হয়ে গেছি, শুধুমাত্র আমরা ফেসবুক, আমরা ইনস্টাগ্রাম, আমরা টুইটার এইসব ইউজ করে করে একজন একজনের সাথে কমিউনিকেশনটা করছি। সো সত্যিকার অর্থে বলবো যে তারপরেও আমরা যেই কাজটি করছি আমরা ভালোর জন্য, আমাদের নিজেদের ভালো রাখার জন্য, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার জন্য আমরা কাজটি করছি, যেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং একদমই স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করছি। এবং আমরা চলছি, আমরা সবাই জানি পুরো বিশ্বের যে করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মোকাবেলার জন্য আমাদের আসলে যা যা করণীয় তাই করছি। এবং আমরা আশা করছি আমার আপনার আশেপাশের যেই মানুষগুলো আছে সেই মানুষগুলো অবশ্যই সেগুলো মেনটেন করবে এবং করোনাকে প্রতিরোধ করার জন্য আমরা আমাদের যতটুকু সচেতন হওয়া দরকার ততটুকু সচেতনই হব। সো আমরা আসলে এই কথাগুলো প্রথমে যেটা হচ্ছে যে হাত ধোয়ার ব্যাপারটা বলতাম, যে 20 সেকেন্ড ধরে হাত ধুবো, কীভাবে ধুবো, এই জিনিসগুলো বারবার দেখাতাম আমরা এবং সবাইকে ই করতাম এবং সবাই সবার জায়গা থেকে জিনিসগুলো কিন্তু ঠিক করতো। বাট এখন এগুলো আসলে নতুন করে বলার কিছু নেই, কারণ আমরা সবাই জানি কী করতে হবে। সো তারপরেও আমরা অনেক কিছু মানুষ আছি যারা এখনও অনেক মেনটেন করছি না, আমরা মেনে চলছি না, এই কারণে আমাদের দেশে বহু আকারে আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে। বাট আমরা এটা একদমই আমাদের মানে চাই না, আমরা চাই অবশ্যই সবাই মেনটেন করে চলুক। আচ্ছা, আমরা একটু মেসেজ পড়ি, যারা রয়েছে নীল আকাশের মেঘ বসে, ঈদ মোবারক, মোহাম্মদ আনোয়ার ভাই লিখছে ঈদ মোবারক ভাইয়া, এমডি রিপন আহমেদ ঈদ মোবারক, সবাই ঈদ মোবারক বলছেন, সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবং খুব ভালো লাগছে আপনারা যারা লাইভে আছেন উইশ করছেন, এবং অনেকে মেসেঞ্জারে গিয়ে ফেসবুক ছবিতে কমেন্ট করে করে উইশ করছেন, তাদের অনেককে হয়তো সবাইকে হয়তো রিপ্লাই করতে পারছি না, বাট সেটার জন্য খুবই সরি। বাট সব ভালোবাসা, আমার যে ভালোবাসা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, এবং এই ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্যই বেসিক্যালি আজকে আমার এই ঈদের দিন ফেসবুক পেজ থেকে লাইভে আসা। সো ভালো থাকবেন সবাই এবং সবার ভালো ঈদ কাটুক সেই কামনা করি, এবং চাই সবাই ভালো করুক। একজন লিখেছেন তৌহিদ, লিখছে ঈদ মোবারক ভাইয়া মালয়েশিয়া থেকে তৌহিদ, সাজিদ হোসেন লিঙ্কন লিখেছে পাঞ্জাবিটা সুন্দর, বেসিক্যালি পাঞ্জাবিটা আমাদের বিশ্ব রঙের, বিপ্লব সাহা দাদার ডিজাইন করা এবং দাদারই গিফট করা, এবার ঈদের জন্য পড়েছি। তারপরে তোফায়েল আহমেদ লিখেছেন ঈদ মোবারক, সাকিব লিখেছে কী অবস্থা ভাইয়া, সাকিব ভালো, তোমার কী অবস্থা সাকিব, ফরহাদুল ইসলাম লিখেছে ঈদ মোবারক ভাইয়া, লাবিব লাইসা লিখেছেন ঈদ মোবারক ভাইয়া, ইমরান হোসেন লিখেছেন ঈদ মোবারক সাকিব, ঈদ মোবারক, ঈদ মোবারক সাকিব, হাসান মাহমুদুল হাসান ঈদ মোবারক, রিপন ভাই লিখেছেন ঈদ মোবারক, ফরদিন আহমেদ ফরিদ ঈদ মোবারক ভাইয়া ভালোবাসা নিবে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার ভালোবাসা অবশ্যই আমাদের সবার যারা আছেন তাদের জন্য সবাইকে অনেক ভালোবাসা। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন মালয়েশিয়া থেকে উইশ করেছেন ঈদ মোবারক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ আহমেদ লিখেছেন ঈদ মোবারক, মাসুদ লিখেছেন ঈদ মোবারক, দুবাই থেকে প্রিন্স ভাই লিখেছেন আপনাকে অনেক প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ, সিঙ্গাপুর থেকে লিখেছেন সুজন ভাই ঈদ মোবারক, সুজন ভাই আপনাকে, মিজানুর রহমান ঈদ মোবারক, বেসিক্যালি সবাই আসলে ঈদের উইশ করছেন এবং সবাইকে আসলে ঈদের এই উইশ করার জন্য এবং উইশ রিপ্লাই করার জন্যই আজকের এই লাইভে আসা।
সো আপনারা যারা আমার পেজ থেকে অ্যাক্টিভ থাকছেন এবং অ্যাক্টিভ আছেন এবং সবসময় পেজের সাথে আছেন, সবসময় আপডেট পাচ্ছেন, এবং আমার কাছে মনে হয় যে আরও বেশি আপডেট দেওয়া উচিত যে কী কাজ করছি, কী কাজ আসছে, প্রতিদিন কিছু না কিছু আপডেট দেওয়া, সবাই যারা চায় যে সবসময় লাইভে আসি মাঝে মাঝে, সো সবসময় তো আসা হয় না। আসিফ সে মিজানুর রহমান লিখেছেন, ভাই আমার নামটা একটু বলুন, মোহাম্মদ মনির লাভ ইউ ভাইয়া, সোহেল প্রাণা লিখেছেন, ঈদ মোবারক, আরমান লিখেছেন ভাইয়া লুকটা অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ, ঈদ মোবারক, রিপন ভাই লিখেছেন, ভাইয়া আমার থেকে বলছি, ও ওমান থেকে বলছি, ঈদ মোবারক, ইন্টু আয়েশা খান লিখেছেন, পুরান ঢাকা থেকে, নেবা ভাইয়া ঈদ মোবারক, বাকিদের শুভেচ্ছা জানিয়েছেন, হাই ভাইয়া ঈদ মোবারক, নবাব লিখেছেন ঈদ মোবারক, রমজান রানী লিখেছেন ঈদ মোবারক, মোহাম্মদ আবদুল্লাহ মালয়েশিয়া লিখেছে, মালয়েশিয়ান ছবিটি ইউটিউবে আছে কিনা, না ভাইয়া মালয়েশিয়ান মুভিটি ইউটিউবে নাই এবং মালয়েশিয়ান ইউটিউবে মুভিটি আসার কথা ছিল বাট এখনও আসেনি, হয়তো দেশের পরিস্থিতি ঠিক হয়ে গেলে আবার ইউটিউবে পাওয়া যাবে। সো আমার কাছে মনে হয় যে সবাই উইশ করছেন এবং যারা যারা আছেন অবশ্যই দোয়া করবেন আমার জন্য, এবং আজকের মতো আর বেশি কথা বাড়াবো না, যে সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, এবং যারা এখনও ঘরের মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন, যারা করোনাকে প্রতিরোধ করার জন্য এগোচ্ছেন, তাদের সবার জায়গা থেকে বলবো যে যার জায়গা থেকে পারেন অবশ্যই আরও সচেতন করে তোলার জন্য মানুষকে, যেন মানুষ আরও বেশি সচেতন হয় এবং আমরা একটা দিন এই করোনাকে জয় করতে পারি। সো আজকের প্রতিজ্ঞা এই পর্যন্তই থাকুক, আমরা চাই এটাই হোক, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের লাইভ, আবার কখনো হঠাৎ করে মন চাইলে চলে আসবো।